মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার স্বামী কি হবে? আমার স্বামী তো মরেই যাবে। আমি এত টাকা কোথা থেকে পাবো? আমার কিছু করার নেই। I'm sorry. লাভ নেই, এসব করে কোনো লাভ নেই। এই হাসপাতালটা সত্যি খুব কস্টলি। আর রইল ওই মহিলার হাজবেন্ডের কথা, আমার মনে হয় ওনার হাজবেন্ড পেয়েছেন। কি বলছেন আপনি? হ্যাঁ, মেডিকেলি দেখতে গেলে উনি বেঁচে নেই। তাহলে ডক্টর কলের টাকার দরকার, টাকা। যতক্ষণ ভেন্টিলেশন ততক্ষণ বিটার বাড়ছে। কৌশিকী মুখার্জি কেসটা নিয়ে কোর্টে গেছে মানে? কেসটা নিয়ে কোর্টে গেছে মানে ও রাজনাথ মুখার্জিকে লেজে খেলাবে। ও খুব সাংঘাতিক, সেটা বুঝতে হবে, আর প্রচন্ড জেদি। আমার শ্বশুর বাড়ির নামে যদি কেউ কোথাও কোনোভাবে কালিমা আনে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। সে যেই হোক না কেন, সব সময় কলতলা কালচার, কলতলা কালচার, কলতলা কালচার। উনি নিজে কি করছেন? এটা পারিবারিক কেচ্ছা নিয়ে রাষ্ট্র করছেন। বড়দিকে বোঝাতে হবে, বড়দিকে এটা বোঝাতে হবে যে সে এই বাড়ির সর্বময়ী কর্ত্রী নয়। সে যা ইচ্ছা তাই করবে, এটা তো হতে পারে না। এই বাড়িতে অনেকগুলো মেম্বার আছে। এক্সকিউজ মি, মাথা ঠান্ডা করে উৎসব। কৌশিকী মুখার্জিকে সম্মুখ সমরে হারানো যাবে না। তাহলে কি করতে বলছো? ওভাবে হবে না, ওভাবে হবে না। আসলে রাজনাথ মুখার্জিকে বোঝাতে হবে, রাজনাথ মুখার্জিকে বোঝাতে হবে যে সে যেন স্বয়ংভুয়া জগদ্ধাত্রীকে মেনে নেয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ঠাকুরপো? কি বলছো এই সমস্ত? হ্যাঁ, কি বলছো? মাথা খারাপ হয়নি বৌদি, আমার মাথাটা আরো উর্বর হয়েছে, বুঝলে? তাই বলছি, জগদ্ধাত্রী স্বয়ংভুকে মেনে নেবেন? একটা ফ্রড কে মেনে নেবেন? আমার বরের সাথে রিলেশনশিপে ছিল, এত নোংরামো করার পর এই বাড়িতেই এসেছে শুধুমাত্র আমার বরের লাইফটাকে নষ্ট করে দেওয়ার জন্য, আর তাকে আমার শ্বশুর মশাই মেনে নেবেন? এটা কখনো সম্ভব নাকি? আরে আমি তো সত্যি করে মানতে বলছি না, এটা একটা জাস্ট খেলা, একটা নাটক। কাকাই প্লিজ, তোমরা এসব কিছু করো না, এসব নাটক টাটক তোমরা করো না। আমার ড্যাড কিন্তু এই নাটকে পার্টিসিপেট করবে না। আমার ড্যাডের মন যা চেয়েছে সে সেটাই করেছে। আমার ড্যাড একটা সিম্পল মানুষ, তার মধ্যে কোনো রকম কমপ্লিকেশনস নেই। আমার মনে হয় সবাই মিলে বসে আলোচনা করা দরকার, বড়দিকে বোঝানো দরকার, যাতে ও এসব নিয়ে কোর্ট কাচারি না করে, তাতে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হবে। ঠিক তাই, কোথাকার কে ওই স্বয়ম্ভু মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জি, তার জন্য আমাদের মান সম্মান আমরা হারাবো কেন? আমাদের পরিবারে একটা পজিশন আছে, একটা মান সম্মান আছে। এই শহরের সবাই আমাদের পরিবারকে এক ডাকে চেনে। সে কথা আপনি বুঝছেন, আমরা সকলে বুঝছি, কিন্তু কৌশিকী মুখার্জি বুঝতে পারছেন না। বোঝাতে হবে, বোঝাতে হবে। রাজনাথ মুখার্জিকে বলো, মিথ্যে করে হলেও যেন উনি বলেন যে স্বয়ংভূ মুখার্জি ওনার ছেলে।
নইলে কিন্তু কৌশিক মুখার্জি কোর্টে মুভ করবে। আর এছাড়াও কৌশিক মুখার্জির হাতে কলম আছে, ও যদি তারপরে লেখালেখি শুরু করে দেয় তাহলে কিন্তু সব ইচ্ছা বেরিয়ে পড়বে। ঠিক বলেছ, ঠিক বলেছ। আমি রাজনাথের সাথে কথা বলবো। হ্যালো, বৈদেবী মুখার্জি বলছি। হ্যাঁ মা বলো। তুমি আমাকে মা মা বলছো কেন বলো তো? কতবার বলেছি তুমি আমাকে মা বলবে না? তোমার সঙ্গে তো আমি সমস্ত সম্পর্ক চুকিয়ে বুকিয়ে দিয়েছি, তারপরে আবার কেন নতুন করে মা মা করছো তুমি? আমি এটা মেনে নিতে পারছি না। আমি কোনো ফেক জিনিস মেনে নিতে পারি না জগদ্ধাত্রী। আমি ফেক নই। তুমি ফেক। সোজা আঙুলে ঘি উঠছে না বলে তুমি আঙুল বেঁকিয়েছো। কি বলছেন আপনি? আমি কি করেছিটা কি? কি করোনি তুমি? তুমি কৌশিকী মুখার্জিকে ব্যবহার করছো। তোমার হাতের একমাত্র বোড়ে এখন কৌশিকী মুখার্জি। বৌদি, বৌদি বৌদি, শুধু বোড়ে কি বলছো? ও রাজা মন্ত্রী সবে তো আমাদের গেমটার তো ওই মুখ্য। হোয়াটএভার, তুমি কৌশিকী মুখার্জিকে ব্যবহার করছো এটা তুমি অস্বীকার করতে পারো? আমি কৌশিকী মুখার্জিকে ব্যবহার করছি। হ্যাঁ করেছো, তুমি কৌশিকী মুখার্জিকে ব্যবহার করেছো। তুমি কৌশিকী মুখার্জিকে ব্যবহার করে তুমি কোর্টে গেছো। কোর্টে কি চাইছো বলো তো? টাকা? টাকা চাইছো তুমি? কত টাকা চাইছো? কত? 50 লাখ, 60 লাখ, 70 লাখ, 1 কোটি, 2 কোটি, তুমি বলো খালি কত টাকা চাইছো, আমি দেবো তোমাকে। তোমাকে টাকা দেবো আমি। আমি কালীচরণ বোসকে টাকা দিয়েছি, তোমাকেও টাকা। কি বললেন আপনি? আমি 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 কালীচরণ বোসকে টাকা দিয়েছি, আমি তোমাকেও টাকা দেবো। হ্যাঁ আমি 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 টাকা ছড়াবো, তোমরা কুড়িয়ে নাও। কত টাকা, কত হাঁকবে বলো তো? কত কত নিলাম হাঁকবে, মানে এখান থেকে বেরিয়ে যাবার জন্য তুমি কত টাকা হাঁকবে? আমি দেব তোমাকে যত টাকা লাগবে দেব। আমি আমি আমার ছেলে উৎসব মুখার্জি আর মেহেন্দি মুখার্জির জীবনটা মসৃণ করতে চাই। আমি ওদের জীবনে কোনো রকম কণ্টকময় পথ দেখতে চাই না জগদ্ধাত্রী, আমি দেখতে চাই না। তুমি কেন কৌশিকী মুখার্জিকে ব্যবহার করছো? কেন তুমি এত চতুর, কেন এত মিন তুমি বলো তো? মা, আপনি আপনি ভুল করছেন। আচ্ছা আমি ভুল করছি, তুমি প্রমাণ দাও, মানে তুমি প্রমাণ দাও, তুমি কৌশিকী মুখার্জিকে আটকাও। ওকে ওকে থামাও, তুমি ওকে বলো যে এইসব ডিএনএ টেস্ট বন্ধ করতে। ও ও ও যদি প্রেসে লেখে, ও যা একগুয়ে, ও যা জেদি মেয়ে। ঠিক বলেছ, বডি জেদি, বডি একগুয়ে, বডি লজিক্যাল, বডি অনেস্ট, বডি সত্যের পথে। এই শাট আপ, জাস্ট শাট আপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।